আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি পদ্মা রেল লিংক প্রকল্পে নির্মাণাধীন মধুমতি নদীর ওপর দীর্ঘতম রেল সেতুর সর্বপ্রথম ও একমাত্র ড্রোন ভিডিওতে, যেখানে বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রাকিব আমিন। দর্শক, শুরুতেই আপনারা পদ্মা সেতুর মাওয়া প্রান্তে রেল লিংকের ত্রুটিপূর্ণ 14 ও 15 নম্বর পিলারের উপরে সংশোধিত নকশানুযায়ী স্পেন বসানোর দৃশ্য দেখতে পাচ্ছেন। প্রায় শেষের পথে এই স্থানের স্পেনটি বসানোর কাজ। দর্শক, এখন চলুন চলে যাই মূল ভিডিওতে। দর্শক, আমরা আছি এই মুহূর্তে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মধুমতি নদীর উপর নির্মাণাধীন পদ্মা রেল লিংক প্রকল্পের সর্ববৃহৎ সেতুর নিকট। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার দীর্ঘ দেশের এই নতুন রেল সংযোগ পথের সর্ববৃহৎ এই রেল সেতুটি নির্মাণাধীন কালনা সেতু থেকে 800 মিটার উত্তরে 12টি স্প্যান বিশিষ্ট 1212 মিটার দীর্ঘ এই রেল সেতুটিতে এখন পর্যন্ত 4টি স্প্যান বসানো হয়েছে। চলছে বাকি স্প্যানগুলো বসানোর জন্য আনুষঙ্গিক কাজ। দর্শক, আপনারা জানেন 4টি সেগমেন্টে চলছে পদ্মা রেল লিংক প্রকল্পের কাজ। কমলাপুর থেকে গ্যান্ডারিয়া 3 কিলোমিটারের প্রথম সেকশন, গ্যান্ডারিয়া থেকে মাওয়া 37 কিলোমিটারের দ্বিতীয় সেকশন, মাওয়া থেকে ভাঙা 42 কিলোমিটারের তৃতীয় সেকশন ও ভাঙা থেকে যশোর পর্যন্ত 87 কিলোমিটারের চতুর্থ সেকশন। এই 172 কিলোমিটার রেল রুটে 66টি ম্যাজর ও 244টি মাইনর ব্রিজের মধ্যে মধুমতি নদীর ওপর নির্মাণাধীন এই রেল সেতুটি সবচেয়ে বড়। এই রেল লাইন প্রকল্পটি চালু হলে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল, বাণিজ্যিক শহর নওয়াপাড়া ও শিল্পাঞ্চল খুলনাসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগে, এমনকি ভারতের পশ্চিমান বাংলায় যাতায়াতে খুবই গুরুত্বপূর্ণ হবে। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি পণ্য সরাসরি পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা উপজেলায় খুবই সহজে পরিবহন করতে পারবে। তো দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা জানিয়ে আপনার মূল্যবান মতামত এখনই কমেন্ট করতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান থাকলো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জোর দাবি রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।